स्वप्ने मे मानुष देखले बिये करते देखले तार साठटी ताबिर होय। आमार काछे इब्ने सिरिन रहमतुल्लाह आलाइ तिनार किताब रयेछे। एई इब्ने सिरिन रहमतुल्लाह आलाइर किताब थेके आमि आपनादेरके बर्णना करे शुनाइये दिब। इब्ने सिरिन एमन एकजन व्यक्ति छिलेन तिनार मतो ताबिर बर्णना करनेवाला पृथिवीत आर बुथय जन्म होबे ना। एई इब्ने सिरिन रहमतुल्लाह आलाइ तिनार किताब थेके आमि आपनादेरके एई चारटी ताबिर बोले दिब जे स्वप्ने जदि आपनि मे मानुष देखेछेन बिये करछेन कोनो कुंवारी मेयेर সাথে আপনি বিবাহ আবদ্ধ হয়েছেন তাহলে ইয়ার তাবির কি হয় এই চারটি তাবির আমরা জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা এই খাবের বর্ণনাগুলো জেনে নেই যে কোনো ব্যক্তি স্বপ্নে দেখেছেন কোনো কুয়ারি মেয়ের সাথে বিবাহ আবদ্ধ হয়েছেন আর তার সাথে আপনি হামবস্তরিও করেছেন। তার দলিল হলো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে যদি কুয়ারির সাথে বিবাহ আবদ্ধ হওয়ার পরেও জিমাও করা হয় হামবস্তরিও করা হয় তাহলে ভাবা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার কামগুলো আসান করে দিবে। যা মুশকিল মুশকিল কাম যদি তার থেকে থাকে ওই কামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবে সহজ করে দিবে। আর যদি দেখা হয় বিবাহিত আবদ্ধ হয়েছে কিন্তু হামবস্তরি করা হয়নি তাহলে জেনে নেবেন যে আপনার যে কাম রয়েছিল মুশকিল কামগুলো ওগুলো পুরোপূর্ণ আল্লাহ হেল্প করবে না, অল্প একটু বাকিও থেকে যাবে। এই বিষয়ে হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাই তিনি ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি কুয়ারি মেয়ে মানুষ স্বপ্নে দেখে আর তার সাথে বিবাহ করে বিবাহ আবদ্ধ হয়ে যায় কিন্তু তার কুয়ারিপণ বাকি নাই, তার পর্দায় বাকারত জাইল হয়ে গিয়েছে, এই স্বপ্নের তাবির হলো দলিল হলো যে ওই বছরে অথবা কোনো দিন তারকে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি স্ত্রী দান করে দিবেন। হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাই আরও বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি কুয়ারি মেয়ে মানুষকে হারাম কাজের জন্য নিয়ে যায়, হারাম কাজের জন্য দাওয়াত দেয় তাহলে তার ভাবা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম দিয়ে দিবে, এজন্য তাকে কিন্তু তওবা করতে হবে আর ইয়ার থেকে বেঁচে থাকতে হবে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই আরও বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি বিবাহিত মেয়ে মানুষকে খাবে দেখে স্বপ্নে দেখে তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে সে একজন বুজরগিত পদ পাবে, সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি হবে। আর যদি কোনো কুয়ারি মেয়ে মানুষকে দেখেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালদার আওরত দান করে দিবেন। আর যদি কেউ স্বপ্ন দেখে যে নিজের বিবিকে সে তালাক দিতেছে তাহলে তার জন্য ভাবা দরকার যে তার যে বুজরগিয়ত রয়েছিল, তার যে একটি সম্মানিত রয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানিত তার বুজরগিয়ত জাইল করে দিবেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আরও বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে কোনো মৃত মেয়ে মানুষের সাথে বিবাহে আবদ্ধ হয়েছে আর তার সাথে জিমাও করেছে হামবস্তরিও করেছে তাহলে তার ভাবা দরকার তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মেয়ে মানুষের যে মাল রয়েছে মেয়ে মানুষের মাল আর সম্পত্তিকে কিছু অংশ সে পাবে। আর যদি দেখে সে ওই মৃত কুয়ারিকে তো বিবাহ করেছে কিন্তু জিমা করে নাই হামবস্তরি করে নাই তাহলে তার জন্য ভাবা দরকার যে ওই মেয়ে মানুষের যে মাল রয়েছিল মেয়ে মানুষের যে সম্পদ রয়েছিল তার থেকে অল্প কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এখন আসেন আমরা জেনে নেই যে স্বপ্নে বিবাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দেয় আর তার তাবির কি হয়। আমি যে বলেছিলাম হযরত জাবির সাদিক আলাইহি রহমা তিনি বর্ণনা করেছেন তিনি একজন তাবিঈন থেকে ছিলেন। তিনি কে ছিলেন? হযরত হাসান হুসাইনের পরপুতা ছিলেন। তিনি এত বড় আল্লাহর উলি ছিলেন। তিনি এ বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে মেয়ে মানুষ দেখে বিয়ে করতে দেখে কুয়ারি মেয়ে মানুষ অথবা কোনো বিবাহিত মেয়ে মানুষকে যদি বিবাহ করতে দেখে তাহলে তার চারটি তাবির হয়। এই চারটি তাবির আপনি জেনে রাখুন, এই চারটি খাব নাম আপনি জেনে রাখুন আপনার কামে দিবে। এক নম্বরে বুজুর্গি, অর্থাৎ আল্লাহ আপনাকে বুজুর্গিয়ত দান করবেন। দুই নম্বরে জিয়াদাতি মাল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল সম্পত্তির মধ্যে বৃদ্ধি করে দিবেন, বেশি করে দিবেন। তিন নম্বরে আরাম, অর্থাৎ আল্লাহ আপনাকে চেন সুকুন শান্তি দান করে দিবেন। চতুর্থ নম্বরে বিবাহে আবদ্ধ আর খুশি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবাহে আবদ্ধ করে দিবেন আর তারপরে আপনাকে মাল দিয়ে দিবেন, চেন সুকুন শান্তি দিয়ে দিবেন আর আরাম ও রাহত দিয়ে দিবেন। আপনি যদি কোনো খাব দেখে থাকেন আর যদি তাবিরের দরকার হয়, ইবনে সিরিন আলাইহি রহমা তিনার কিতাব থেকে যদি কোনো তাবিরের দরকার হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন, আপনার জবাব দিয়ে দেওয়া হবে আর ওই বিষয়ে ভিডিও বানায় আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন দবাই রাখবেন, আমার ওই ভিডিও পেয়ে যাবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।